পানীয় জল, রাস্তাঘাট না, রাস্তাঘাট এখন আগের থেকে অনেক বেটার আছে। আর ইলেকট্রিক ব্যবস্থা? ইলেকট্রিক ব্যবস্থাও ঠিক আছে, কোনো লোডশেডিং ফেডিং এখন হয় না। আচ্ছা, আর এগুলো এখন মোটামুটি অনেক ঠিকই আছে। রাস্তার ট্রাফিক ব্যবস্থা প্রশাসন কেমন? না, এবার ঠিক ছিল, কোনো অসুবিধা। আর পলিউশন, রাস্তার পরিস্থিতি, নোংরা যেখানে সেখানে ফেলা এই ডাস্টবিনের জন্য? না, ডাস্টবিনের জন্য যেগুলো আছে ওইগুলো এই আছে, কিন্তু আমরা ভাবছি যে এই যে মশা ওষুধগুলো যেগুলো ছড়ানো হয় না, ওই যে ওইটা একটু মাঝে মাঝে একটু যদি বাড়ানো হয় তাহলে ওইটা ঠিক আছে। আচ্ছা, মশা একটু পরিবেশটা আরো পরিবেশটা একটু পরিষ্কার করার জন্য একটু আর যদি করা যায় অনেক ভালো হবে। আসে মাঝে মাঝে, কিন্তু ওরা আর যেরকম ভাবে নিয়ে আসে, একটু আর যদি বাড়ানো যায় তাহলে আলোর আলোর ব্যবস্থাটা ঠিক আছে? আলোর ব্যবস্থা ঠিক আছে, আলোর ব্যবস্থা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আগামী 5 বছরের মধ্যে আপনি এই বিধাননগরকে কি স্মার্ট সিটি হিসাবে দেখতে চান? না, আগের থেকে অনেক, 5 বছর কেন, আমার এখানে অনেক। 5 বছরের ভিতরে কি দেখতে চান? 5 বছর আমরা তো দেখতেই চাই, তাই যদি ভালো পরিবেশ হয় তাহলে বেটার হবে। আমরা সেটা দেখতে চাই যে এটা পরিবেশটা আরও দিকে বেটার হবে। থ্যাংক ইউ।